नमस्कार सेट फोर क्लास इलेवेन इनऑर्गेनिक केमिस्ट्री प्रथम क्वेश्चन पेपर टा के स्क्रीनशॉट निये नीचे ट्राई करो तारपर आमी डिस्कस करछी। तो चले आसी एमसीक्यू एर फर्स्ट क्वेश्चन। प्रथम क्वेश्चन टी बोले छे बॉन्ड ऑर्डर मैक्सिमम कत कोनटी। देखो ओटुर जो एमोडायग्राम ड्र करी ओटुर एमोडायग्राम थेके आमरा एटा बुझते पारबो जे एर बॉन्डिंग आछे छटा माने पी ब्लकेर बॉन्डिंग बोलछि छटा आर एंटी बॉन्डिंग आछे दुटो। এখন O2 প্লাস মানে বোঝে অ্যান্টিবন্ডিং এর একটি ইলেকট্রন কমবে, তার মানে 6 মাইনাস 1 বাই 2 মানে হবে 2.5। O2 এর ক্ষেত্রে কি হবে নরমাল যেটা হয় 6 মাইনাস 2 বাই 2 মানে 2। O2 মাইনাসের ক্ষেত্রে কি হবে অ্যান্টিবন্ডিং ইলেকট্রন বাড়বে তখন, তার মানে 6 মাইনাস 2 এর জায়গায় 3 হয়ে যাবে বাই 2 মানে 1.5। ওটু 2 মাইনাসের ক্ষেত্রে কি হবে অ্যান্টিবন্ডিং এ আরো একটি ইলেকট্রন বাড়বে 6 মাইনাস 4 বাই 2 মানে 1। তাহলে বন্ড অর্ডার ম্যাক্সিমাম পাচ্ছি ওটু প্লাস এ, তার মানে ওটু প্লাস হবে অ্যান্সার। স্ট্রংগেস্ট লুইস অ্যাসিড কোনটা, অ্যান্সার হলো Bi3, কারণ বোরন এবং আয়োডিনের মধ্যে আয়োডিনের সাইজটা অনেক বড় হওয়ার জন্য এখানে ব্যাক বন্ডিং হয় না, আর ব্যাক বন্ডিং হয় না মানে বোরনের যে ইলেকট্রন ডেফিসিয়েন্সি সেটা পূরণ হয় না, আর বোরন যদি ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে থাকে তখনই তাকে লুইস অ্যাসিড বলবো, তাই Bi3 হলো অ্যান্সার। Bf3 এর ক্ষেত্রে লুইস অ্যাসিডিটি সবচেয়ে কম, তার কারণ এখানে ফ্লুরিনের সাইজটা ছোট হওয়ার জন্য ফ্লুরিন বোরনকে ইলেকট্রন ডোনেট করতে পারে ফলে ব্যাক বন্ডিংটা হতে পারবে। কোশ্চেন নাম্বার 3, PCl5 এর হাইব্রিডাইজেশনটা কি। PCl5 এর যদি আমি স্ট্রাকচার ড্র করতে যাই ফসফরাসের পাঁচটা 5×1 মানে 10টা ইলেকট্রন হচ্ছে, তাহলে পেয়ার হচ্ছে 10/2 মানে 5টা। পেয়ার 5 মানেই হচ্ছে sp3d হাইব্রিডাইজেশন এবং হলো TBP স্ট্রাকচার, তো sp3d হলো অ্যান্সার। এই কম্পাউন্ডটার পাই বন্ড কতগুলো, দেখো ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকলে তখনই পাই বন্ড থাকে। এখন এই যে ট্রিপল বন্ড আছে, এই ট্রিপল বন্ড মানে একটা সিগমা দুটো পাই, তার মানে পাই বন্ডিং এর সংখ্যা হলো দুটো, তাহলে দুটো পাই বন্ডিং হয়ে থাকবে, 2 হলো অ্যান্সার। পারঅক্সাইড বন্ড কোনটার মধ্যে রয়েছে, Na2O2, তার কারণ হচ্ছে Na2O2 ভাঙলে কি হবে 2Na+ আর O2 2- দেবে। এই যে দেখো এটা মানে হলো স্ট্রাকচারটা হলো এইটা, তার মানে পারঅক্সাইড বন্ডিং রয়েছে, তাহলে পারঅক্সাইড বন্ডিং কার মধ্যে রয়েছে O2 Na2O2। ওকে পরের কোশ্চেনে আসছি। পরের কোশ্চেন বলছে Cl3 এবং SO3 2- আইসো ইলেকট্রনিক এবং আইসো স্ট্রাকচারাল কেন। Cl3 মাইনাস করো, ক্লোরিনের 17টা ইলেকট্রন, 17+ অক্সিজেনে কটা ইলেকট্রন হয়ে থাকে 8টা, আর মাইনাসের জন্য একটি ইলেকট্রন বেশি হবে, তার মানে 18 আর 24 করলে কত, 17 18 3 8 24 করলে 8 9 10 11 পরের দুই হাতে 1 42টি ইলেকট্রন হচ্ছে। ঠিক তেমনই তুমি SO3 2- করো, সালফারে কত হবে 16টা, অক্সিজেনে কি হবে 8×3 2- মানে 2টি ইলেকট্রন বেশি,
মানে এখানেও দেখো 42 টা পাচ্ছি, তার মানে দুটোর ক্ষেত্রেই ইলেকট্রন সংখ্যা সেম পাচ্ছে। ইলেকট্রন সেম পাওয়ার জন্য এদেরকে আমরা বলবো আইসো ইলেকট্রনিক। এখন আমরা স্ট্রাকচারাল কেন বলছি আইসো স্ট্রাকচারাল, এর যদি স্ট্রাকচারটাকে ড্র করো দেখতে পাবে এই স্ট্রাকচারটা এরকম ধরনের হয়ে থাকছে, অর্থাৎ ট্রাইগোনাল একটা এই সরি টেট্রাহেড্রাল একটা স্ট্রাকচার জিওমেট্রি পাচ্ছে। এটার ক্ষেত্রে যদি আমি স্ট্রাকচার ড্র করি তাহলে দেখতে পাবো এরকম ধরনের হচ্ছে স্ট্রাকচার, তার মানে এটার ক্ষেত্রে একটা টেট্রাহেড্রাল জিওমেট্রি পাচ্ছে, টেট্রাহেড্রাল জিওমেট্রি পাচ্ছে। তো দুটো ক্ষেত্রেই জিওমেট্রিটা সেম, স্ট্রাকচারটা সেম, এবং টোটাল ইলেকট্রন কাউন্ট করে দেখলাম সেটাও সেম। তাই জন্য বলছি আমরা আইসো ইলেকট্রনিক এবং আইসো স্ট্রাকচারাল। পরের কোশ্চেন বলেছে এইচ টু ওর বয়লিং পয়েন্ট কেন এইচএফ এর থেকে বেশি হয়। দেখো ইলেকট্রোনেগেটিভিটি যদি কম্পেয়ার করো তখন ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি অক্সিজেনের থেকে বেশি, তো হাইড্রোজেন বন্ডিং এর বেশি হবে, আর হাইড্রোজেন বন্ডিং বেশি হলে বয়লিং পয়েন্টও বেশি হওয়া উচিত, কিন্তু ব্যাপারটা তা হচ্ছে না, তাই জন্যই কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তার কারণ অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি কম হওয়া সত্ত্বেও এইচ টু ও যে মলিকুলটি রয়েছে সেই মলিকুলটি এই লোন পেয়ারটা হাইড্রোজেন বন্ডিং করে, এই লোন পেয়ারটা করে, এইটা করে এবং এইটা করে। আর এইচএফ এর ক্ষেত্রে কি হয়, এই ফ্লুরিনটা হাইড্রোজেন বন্ডিং করে আর হাইড্রোজেনটা হাইড্রোজেন বন্ডিং করে, তাহলে এখানে এইচ বন্ডিং এর সংখ্যা দুটো, আর এইচ টু ওর ক্ষেত্রে এইচ বন্ডিং এর সংখ্যা দেখতে পাচ্ছি চারটে। যেহেতু ওয়াটারের ক্ষেত্রে হাইড্রোজেন বন্ডিং এর সংখ্যাটা বেশি তাই জন্য হাইড্রোজেন বন্ডিংটাও বেশি, ফলে ন্যাচারালি তার বয়লিং পয়েন্টটাও কি হবে বেশি হবে, যদিও ফ্লুরিন বেশি ইলেকট্রোনেগেটিভ অক্সিজেনের থেকে। পরিষ্কার এখানে ইলেকট্রোনেগেটিভিটিটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্টটা কি হচ্ছে না নাম্বার অফ হাইড্রোজেন বন্ডিংটা বেশি ইম্পর্টেন্ট হচ্ছে। পরের কোশ্চেন চলে এসো, সিআর টু সেভেন টু মাইনাস থেকে সিআর প্লাস থ্রি কতগুলি ইলেকট্রন চেঞ্জ হচ্ছে। তো দেখো সিআর টু ও সেভেন টু মাইনাস থেকে হচ্ছে সিআর প্লাস থ্রি। প্রথমে লেফট সাইড এবং রাইট সাইড দুটো সাইডে অ্যাটমটাকে সেম করে না, ক্রোমিয়াম দুটো আছে তাই এখানে দুটো ক্রোমিয়াম দিলাম। এবার দেখো এখানে সাতটা অক্সিজেন আছে বলে এখানে আমি কি করলাম সেভেন এইচ টু ও করলাম, আর যেহেতু সেভেন করেছি তাই এখানে তার ডবল ফোরটিন এইচ প্লাস করলাম, এবং ইলেকট্রনকে ব্যালেন্স করতে হলে ছটা ইলেকট্রন দিতে হচ্ছে, তার মানে ছটা ইলেকট্রনের চেঞ্জ হচ্ছে। পরের কোশ্চেন বলেছে এই দুটো কম্পাউন্ডের মধ্যে আমাকে বলেছে ইনটের ভ্যালু দেওয়া আছে, মানে ইনটকে বলা হয় রিডাকশন পোটেন্সিয়াল ভ্যালু। এই রিডাকশন পোটেন্সিয়াল ভ্যালু আমরা জানি যত বেশি নেগেটিভ হবে তত ভালো হবে কি রিডিউসিং এজেন্ট বা বিজারক পদার্থ, আর যত বেশি পজিটিভ হবে তত হবে অক্সিডাইজিং এজেন্ট বা জারক পদার্থ। তো খেয়াল করে দেখো এই দুটো ভ্যালুর মধ্যে পটাশিয়ামের ভ্যালুটা সবচেয়ে বেশি নেগেটিভ, তাই পটাশিয়াম হলো বেটার রিডিউসিং এজেন্ট দ্যান দ্যাট অফ ক্রোমিয়াম। ওকে, পরের কোশ্চেন মেল্টিং পয়েন্ট অফ এলআইএফ কেন হাই হয়ে থাকে, তার কারণ হলো লিথিয়াম এবং ফ্লুরিনের দুটোর ক্ষেত্রেই দেখো লিথিয়ামের সাইজটাও স্মল এবং ফ্লুরিনের সাইজটাও স্মল, যেহেতু দুটো সাইজই স্মল তাই জন্য এলআইএফ এর যে ল্যাটিস সেই ল্যাটিসটা কি আছে মারাত্মকভাবে স্টেবল, আর যেহেতু ল্যাটিসটা স্টেবল তাই জন্য তার মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক অনেক বেশি হয়ে থাকে। পরের কোশ্চেন গ্রুপ টু এর যে এলিমেন্টগুলো রয়েছে তার মধ্যে বেরিলিয়াম অ্যানোমোলাস বিহেভিয়ার শো করে কেন, দেখো এই অ্যানোমোলাস বিহেভিয়ার মানে কি, মানে অস্বাভাবিক আচরণ। আমরা গ্রুপ টু এর এলিমেন্টগুলোকে নিয়ে নিই, বি এম জি বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম স্ট্রনশিয়াম বেরিয়াম লাইক দ্যাট। বেরিলিয়াম দেখো এই গ্রুপ টুতে একেবারে উপরে রয়েছে, তার মানে এর সাইজটা স্মলেস্ট, সাইজটা হলো স্মলেস্ট মানে সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট, ঠিক আছে। আর সাইজ ছোট হলে কি হয় বেশি বলো, ইলেকট্রোনেগেটিভিটি হাই হয়। তার সঙ্গে বেরিলিয়ামের কি আছে বলো তো, কোনো ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই, কোনো ফাঁকা ডি উপকক্ষ নেই,
তাহলে এই যে ক্যারেক্টার গুলো আমরা পেলাম, এই ক্যারেক্টার গুলো বেরিলিয়াম বাদ দিয়ে বাকি মেম্বার গুলোর মধ্যে নেই। আর তাছাড়া বেরিলিয়ামের সাইজ ছোট হওয়ার জন্য কোভ্যালেন্সি অনেক বেশি হয়, কারণ আমরা জানি ক্যাটায়নের সাইজ যত ছোট হয় তত তাদের কোভ্যালেন্সি বা সমযোজিতা অনেক বেশি হয় সায়েন্টিস্ট ফ্যাজানের রুল অনুসারে। এই যে পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টগুলো বেরিলিয়ামেরই আছে, বেরিলিয়ামের পরের এলিমেন্টগুলো কারোর মধ্যে নেই। এই কারণের জন্য বেরিলিয়ামকে একটা ভালো রিডিউসিং এজেন্ট, এই সরি, বেরিলিয়ামের যে বিহেভিয়ার বা এর যে আচরণ, এটা অ্যানোমোলাস শো করে, অস্বাভাবিক ধরনের হয়ে থাকে। পরের কোশ্চেনে বলেছে ভেপার এবং সলিডে বিসিএল টু স্ট্রাকচারটা কেমন। দেখো, যখন সে ভেপারে থাকে তখন তখন দেখতে এরকম ধরনের হয়ে থাকবে, বিসিএল, আবার একটা বিসিএল, এই ক্লোরিনে লোন পেয়ারটা বেরিলিয়ামকে ডোনেট করবে, আবার এইখানে যে ক্লোরিনের লোন পেয়ার আছে এদের মধ্যে একটা বেরিলিয়ামকে ডোনেট করবে। এটা হলো যখন সে গ্যাস ফর্মে থাকবে। আর যখন সে সলিড ফর্মে থাকবে তখন কি হবে, এরম ধরনের থেকে থাকবে। কারণ এরকম ধরনের ডোনেট কেন করলো, তার কারণটা হচ্ছে বেরিলিয়ামের অক্টেটটা ফুলফিল হয়নি, এই বেরিলিয়ামকে এরমভাবে ডোনেট করবে, এটাকে এরমভাবে ডোনেট করবে। আবার যদি এইখানে আর একটা লিখতাম তখন কি হতো, এইটা এরমভাবে ডোনেট করবে, এখানে এরমভাবে ডোনেট করবে, লাইক দ্যাট করে অক্টেটটা ফুল করবে, ফিল আপ করবে। কিন্তু গ্যাস ফর্মে শুধুমাত্র এইটুকুনি হয়ে স্টপ হয়ে যাবে, আর সলিড ফর্মে এরকমভাবে পলিমার আকারে চলতে থাকবে, পরিষ্কার। পরের কোশ্চেন বলেছে ডায়মন্ডের স্ট্রাকচার হাইব্রিডেশন কি, এটা কেন ইনসুলেটর হয়ে থাকে, এটা হচ্ছে কোশ্চেন। ওকে, তা ডায়মন্ডকে কেমন দেখতে এরকম ধরনের দেখতে হয়ে থাকে, তার মানে এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা কি প্যাটার্ন বলে, টেট্রা হেড্রাল বা চতুস্থলীয় হয়ে থাকবে। এই টেট্রাহেড্রালে আমরা জানি কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশন যেটা হয় হিলিয়াম 2s2 2p2, এসে একটা বক্স দুটো ইলেকট্রন, পিতে কি হয় না, তিনটে বক্স দুটো ইলেকট্রন দিলাম। এবার একটা ইলেকট্রন এখান থেকে জাম করলাম, করলে কেমন হবে, এখানে একটা আর এখানে কটা হবে, তিনটে হয়ে থাকবে। এবার দেখ, যে কোনো একটা কার্বনের দিকে তাকিয়ে দেখ, এই বন্ডটা সিগমা বন্ড, এটাও সিগমা, এটাও সিগমা, এটাও সিগমা, কটা সিগমা বন্ড আছে কার্বনে, চারটে সিগমা, তাহলে একটা সিগমা, দুটো সিগমা, তিনটে সিগমা, চারটে সিগমা। তাহলে একটা এস অরবিটালে রয়েছে, তিনটে পি অরবিটালে রয়েছে, তার মানে কি হবে, এটা হাইব্রিডেশন sp3। আর একটা জিনিস খেয়াল করে দেখ, এই যে স্ট্রাকচারটা আমি করলাম এর মধ্যে কোনো ফি ইলেকট্রন নেই, আর কোনো ফি ইলেকট্রন না থাকলে এটা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে না বা তড়িৎ পরিবহন করতে পারবে না, তাই এটা ইনসুলেটর বা অন্তরক পদার্থ হিসাবে কাজ করে, কেমন। পরেরটা বলেছে SiO2 সলিড কেন, আরেকটা বলেছে হোয়াট ইজ ড্রাই আইস শুষ্ক বরফ কি, এটা হচ্ছে কোশ্চেন। দেখ, SiO2 স্ট্রাকচারটা হচ্ছে এইটা, এখানে সিগমার একটি পাই বন্ড আছে। প্রথম কথা বলবো, পাই বন্ডটা আনস্টেবল, কেন বলতো, তার কারণটা হচ্ছে অক্সিজেন পিওরিক টেবিলের সেকেন্ড অরবিটে রয়েছে, সিলিকন পিওরিক টেবিলের থার্ড অরবিটে রয়েছে। এই সেকেন্ড অরবিটের সঙ্গে থার্ড অরবিটের বন্ড কখনোই স্টেবল হয় না, এই বন্ড অলওয়েজ আনস্টেবল। তাহলে আনস্টেবল বন্ড হলে কি হবে বল, এবার আনস্টেবল বন্ড হলে বন্ডটা ব্রেক হয়ে যাবে, ব্রেক হলে কি হবে, না ব্রেক হলে শুধু তারা সিগমা বন্ড তৈরি করবে অক্সিজেনের সঙ্গে, তাহলে চারটে অক্সিজেন দরকার হবে, কারণ ফোর ভ্যালেন্সিটাকে মেক আপ করতে হবে, আবার প্রতিটা অক্সিজেন এরকম সিলিকার সঙ্গে চারটের সঙ্গে যুক্ত হবে, বুঝতে পারছিস কি বলছি। ফলে কি হবে, কারণ পাই বন্ড তো করতে পারবে না, ডবল বন্ড করতে পারবে না, কারণ ডবল বন্ডটা মানে পাই বন্ডটা আনস্টেবল। কেন আনস্টেবল হয়েছিল, অরবিটালটা ম্যাচিং হয়নি বলে। ফলে সিলিকা কি করবে, এরকম পলিমার আকারে কি করবে, ছড়িয়ে যাবে। ফলে এই পলিমার আকারে ছড়িয়ে গেলে তার মধ্যে অ্যাট্রাকশন ফোর্স বা আকর্ষণ বলটা অনেক বেশি হবে,
আর যদি অ্যাট্রাকশন ফোর্স বা আকর্ষণ বল অনেক বেশি হয় তখন সেটা কি হবে, সলিড নেচার হবে বা কঠিন হয়ে থাকবে। পরিষ্কার? দ্বিতীয় যে কোশ্চেনটা তোকে এখানে বলেছে, ড্রাই আইস কি না সলিড কার্বন ডাইঅক্সাইড কে বলা হয় ড্রাই আইস, কঠিন কার্বন ডাইঅক্সাইড কে বলা হয় ড্রাই আইস বা শুষ্ক বরফ। পরের কোশ্চেন, কেমিক্যাল টুইনস কি, অ্যাকচুয়ালি কি হয় বলতো, পিরিয়ডিক টেবিলে যে 4d অরবিটালের ইলেকট্রন এলিমেন্টগুলো রয়েছে তার সঙ্গে 5d অরবিটালের এলিমেন্টগুলোর সাইজটা সেম হয়। পিরিয়ডিক টেবিলে 4d আর 5d অরবিটালের এলিমেন্টের সাইজটা সেম হয়। এখন তোর মনে প্রশ্ন জাগছে কেন সেম হয়, তার কারণ 4d এবং 5d এর মাঝখানে থাকে ল্যান্থানাইড, আর আমরা ল্যান্থানাইডের ক্ষেত্রে কি জানি, ল্যান্থানাইডের একটা কন্ট্রাকশন হয় বা সংকোচন হয়, ফলে আমি কি বলবো বলতো, বলবো 4d আর 5d অরবিটালের মাঝখানে ল্যান্থানাইড গুলো থাকবার এর মধ্যে একটা ল্যান্থানাইড কন্ট্রাকশন ঘটে, ল্যান্থানাইড সংকোচন ঘটে, এবং এই ল্যান্থানাইড কন্ট্রাকশন বা সংকোচনের জন্য দুটো এলিমেন্টের রেডিয়াসটাকে কি করে দেয় না সেম করে দেয়। যেমন এক্সাম্পল হিসাবে বলতে পারি জার্কোনিয়াম অ্যান্ড হ্যাফনিয়াম, জার্কোনিয়াম 4d তে রয়েছে তার ঠিক নিচে রয়েছে হ্যাফনিয়াম, তো জার্কোনিয়াম এবং হ্যাফনিয়ামে সাইজটা সেম হয়, তার কারণ জার্কোনিয়াম এবং হ্যাফনিয়ামের মাঝখানে ল্যান্থানাইড রয়েছে, আর ল্যান্থানাইড থাকলে ল্যান্থানাইড কন্ট্রাকশন ঘটবে, ল্যান্থানাইড সংকোচন ঘটবে, এবং এই ল্যান্থানাইড সংকোচনের জন্য সাইজটা সেম হয়ে থাকে। পরিষ্কার? এবং সাইজটা সেম হলে কি হয় বলতো, ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টি গুলো একই হবে, এই ধরনের আমরা বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করি বা ক্যারেক্টার অবজার্ভ করি। পরে কোশ্চেনে চলে আসছি, কপার প্লাস Zn2+ হলো কালারলেস, কিন্তু কপার 2+ কেন কালার হয়। দেখ কপারের ইলেকট্রনিক কনফিগারেশন কি, আর্গন 3d10 4s1। এবার কপার প্লাসে যখন আসছিস তখন কি হচ্ছে বলতো, আর্গন 3d10, তার মানে ডি অরবিটালটা ফুলফিল। কালার হতে গেলে একটা কথা মাথার মধ্যে রাখবি, ডিডি ট্রানজিশন হতে হবে, আর ডিডি ট্রানজিশন কখন হবে না, ডি এর মধ্যে ইলেকট্রন থাকতে হবে কিন্তু এটা ফুলফিল হলে চলবে না, ডিতে ইলেকট্রন থাকতে হবে ইলেকট্রনিক কনফিগারেশন অনুসারে, কিন্তু ডিতে ইলেকট্রন ফুলফিল হলে চলবে না। কিন্তু কপার প্লাসে কি দেখতে পাচ্ছি বল, ডিটা ফুলফিল, তাই জন্য বলবো কালারলেস হবে, বিকজ বলবো নো ডিডি ট্রানজিশন, ডিডি ট্রানজিশন এর মধ্যে ঘটবে না। কিন্তু যখন তুমি দেখো এই জিনিসটাকে কপার 2+ করবে তখন আর্গন 3d9, দেখো ডিটি ইলেকট্রন ফুলফিল নেই, ফলে ডিডি ট্রানজিশন হবে। এই ডিডি ট্রানজিশনটা কি তোমরা ক্লাস 12 উঠে পড়বে, ডি অরবিটালও আবার না স্প্লিট হয়ে যায় লিগ্যান্ডের প্রেজেন্সে, তো ডি অরবিটাল ইলেকট্রনটা আর একটা ডি অরবিটাল ইলেকট্রনে ট্রান্সফার হয়, এটাকে আমরা ডিডি ট্রানজিশন বলি। তো এই ডিডি ট্রানজিশনটা হতে পারবে কপার 2+, তাই এটা হলো কালার। তার মানে কালার হওয়ার কন্ডিশনটা কি, ডিডি ট্রানজিশন, আর ডিডি ট্রানজিশন কখন হবে না, ডিতে ইলেকট্রন থাকবে কিন্তু মনে রাখতে হবে সেই ইলেকট্রনটা ফুলফিল হলে চলবে না। একই রকম ভাবে দেখ, জিঙ্কটাকে করলাম আর্গন 3d10 4s2, এবার দেখ Zn2+ যখন করবি তখন আর্গন 3d10 হবে, দেখ ডি অরবিটাল দেখ ফুলফিল হয়ে গেছে, তার মানে বলতে পারি কি নো ডিডি ট্রানজিশন, কোনো ডিডি ট্রানজিশন হবে না, আর ডিডি ট্রানজিশন না হলে কি বলবো, কনক্লুশন কালারলেস বা বর্ণহীন। পরিষ্কার কিনা বল? তারপর একটা চলে আসি, আয়োনাইজেশন এনার্জি কম্পেয়ার করতে বলেছে বেরিলিয়াম আর বোরন। দেখ বেরিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন করে ফেল হিলিয়াম 2s2, আর বোরনের হল হিলিয়াম 2s2 2p1। এখন দেখ বেরিলিয়ামের যদি ইলেকট্রন বার করতে হয় s থেকে বার করতে হবে, বোরনের ইলেকট্রন বার করতে হলে p থেকে বার করতে হবে, তাহলে নিউক্লিয়াসের কাছে কে রয়েছে, নিউক্লিয়াসের কাছে রয়েছে s অরবিটাল, তাহলে s থেকে বার করা কঠিন, আর এস থেকে বার করা কঠিন মানে এর আয়োনাইজেশন এনার্জি বা আয়নীয়করণ শক্তি হাই হবে।
তাহলে সুন্দর করে এই জিনিসটাই গুছিয়ে লিখতে হবে কিন্তু। হ্যাঁ, বেরিলিয়াম আর বোরনের ইলেকট্রনিক কনফিগারেশন করে দেবো, বলবো বেরিলিয়ামের ইলেকট্রন বেরোবে এস অরবিটাল থেকে, বোরনের ইলেকট্রন বেরোবে পি অরবিটাল থেকে। তো যেহেতু বোরনের ক্ষেত্রে ইলেকট্রনটা পি অরবিটাল থেকে বেরোচ্ছে আর বেরিলিয়ামের ক্ষেত্রে এস অরবিটাল থেকে বেরোচ্ছে, এস অরবিটাল থেকে ইলেকট্রন বার করা সোজা, তাই বেরিলিয়ামের আয়নাইজেশন এনার্জি বা আয়নীয়করণ শক্তি কি হবে? বেশি হবে। ওকে, পরের কোশ্চেন, 20 ভলিউম H2O2 বলতে কি বুঝি? না, 20 ভলিউম H2O2 বলতে এটা বোঝা যায়, 1 ml H2O2 থেকে 20 ml অক্সিজেন পাবো অ্যাট NTP বা STP কন্ডিশনে। 1 ml H2O2 থেকে 20 ml O2 পাবো, এটাই তো 20 ভলিউম H2O2। ওকে, তো আমাদের এই ছিল আমাদের সেট 4 এর কোশ্চেন। আমরা পরবর্তী ভিডিওতে সেট 5 এর আরও কিছু ইনঅর্গানিক কেমিস্ট্রি কোশ্চেন নিয়ে হাজির হব। ততক্ষণের জন্য নমস্কার।